প্রিয় দর্শক, আজ আবারও চলে এলাম ব্যবসার আইডিয়ার আরেকটি নতুন ভিডিও নিয়ে। আমাদের এই চ্যানেলে ব্যবসা সংক্রান্ত আইডিয়া নিয়ে প্রতিনিয়ত ভিডিও আপলোড করে থাকি এবং আপনাদের চাহিদা মতো কোথায় কী মাল পাওয়া যায় এবং কোথা থেকে মাল নিলে আপনি সহজে ব্যবসা করতে পারবেন সেদিকে আমরা লক্ষ্য করে থাকি। সেই রকমই আপনাদের উপকারের জন্য আজকের এই প্রতিবেদন। আজকের ভিডিওতে দেখাতে চলেছি বিভিন্ন ধরনের মেশিন যা দিয়ে আপনি ছোট থেকে শুরু করে বড় ধরনের ব্যবসা শুরু করতে পারবেন। এক কথায় আপনার চাহিদা অনুযায়ী এখান থেকে সব ধরনের মেশিন পেয়ে যাবেন। আজ আমরা চলে এসেছি কলকাতার রয়্যাল মেশিনারি কোম্পানিতে। এখানে আপনি অনেক ধরনের মেশিন পেয়ে যাবেন, ছোট থেকে শুরু করে বিভিন্ন ধরনের বড় আকারের মেশিন এই প্রতিষ্ঠান থেকে আপনারা খুব অল্প দামে পেয়ে যাবেন, যা দিয়ে আপনি ব্যবসা শুরু করে প্রচুর টাকা মুনাফা করতে পারবেন। এই প্রতিষ্ঠানে কখন আসবেন, কিভাবে আসবেন সমস্ত কিছু ভিডিওর মধ্যে বলে দেওয়া আছে। এছাড়াও আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে তাদের মোবাইল নম্বরে সরাসরি যোগাযোগ করে নিতে পারেন। এই প্রতিষ্ঠান থেকে মেশিন নিলে আপনাকে সেই মেশিনের কাজ হাতে ধরে শিখে দেওয়া হবে, মানে আপনি মেশিন নিয়ে গিয়েই নিজেই আপনি মেশিন অপারেট করতে পারবেন। আমাদের ভিডিও দেখে যারা নতুন ব্যবসা শুরু করতে আগ্রহী হচ্ছেন তাদের বলে রাখি, যে কোনো প্রতিষ্ঠান থেকে কিছু কেনার আগে ভালো করে যাচাই বাছাই করুন। আপনি যে ব্যবসাটি শুরু করতে যাচ্ছেন সেটি আপনি পারবেন তো? আপনার এলাকাতে সে বিজনেস চলবে তো? অবশ্যই সমস্ত কিছু দেখে আপনারা ব্যবসা শুরু করুন, কারণ কেনাকাটার সময় আমি থাকব না, আপনাকে সমস্ত কিছু দেখেই কেনাকাটা করতে হবে। আমাদের দেওয়া ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের উৎসাহ বাড়ার জন্য অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলের সদস্য হওয়ার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশন বাজিয়ে রাখুন। সবশেষে বলবো, বাংলাকে এগিয়ে নিয়ে যেতে বাংলাতেই ভিডিও দেখুন এবং আমাদের এই বাংলাকে গর্বিত করুন। তো চলুন আজকের কালেকশনগুলি দেখা নেওয়া যাক। নমস্কার, আমার নাম সুমিতা দে। আজকে আমি রয়্যাল মেশিনের পক্ষ থেকে আপনাদের একটা নতুন এক ধরনের বিজনেস সম্পর্কে আমরা আলোচনা করব। যে মেশিনটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মানে বাজারে খুবই ইউনিক, আর এটা হচ্ছে আপনি এই বিজনেসটা মানে সারাটা জীবন করতে পারবেন, ঠিক আছে? কারণ এটা কখনো মানে শেষ হবে না। আপনি মানে যদি কেউ এরকম এডুকেশন লাইনের সাথে যুক্ত থাকেন তো এটা আপনার সারাটা জীবন প্রয়োজন হবে, ঠিক আছে? তো আজকে যে মেশিনটা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে নোটবুক মেকিং মেশিন। মানে আমরা যে বাজারে বিভিন্ন ধরনের যে নোটবুক দেখতে পাওয়া যায়, একদম এরকম ছোট সাইজের থেকে শুরু করে যে একদম এই বড় দেন এই ধরনের যে যে খাতাগুলো হয় আমাদের, তো এই সমস্ত ধরনের নোটবুক আপনি বানাতে পারেন একটা মেশিন দিয়ে, ঠিক আছে? আমাদের এটা হচ্ছে আপনার সেমি অটোমেটিক মেশিনের সম্পর্কে আজকে আমি বলবো। এই মেশিনের হচ্ছে আপনার তিনটে পার্ট হয়, ঠিক আছে? একটা হচ্ছে আপনার যে পেপারটা আপনি মার্কেট থেকে র মেটেরিয়াল নিচ্ছেন তো সেটা একটা হচ্ছে কাট করবে, আর একটা হচ্ছে স্টিচ করে, মানে যে এই মাঝখানে যে পিনগুলো হয় এই পিনিংগুলো যেগুলো হয়, তো একটা মেশিন আছে এই পিনগুলো মানে পিনগুলো দিয়ে বুকটাকে হচ্ছে স্টিচ করে। তো এটা হচ্ছে আর একটা মেশিন হলো। আর একটা যেটা আছে সেটা হচ্ছে দাব প্রেস মেশিন। দাব প্রেস আপনি যখন এই পিনগুলো করছেন, ঠিক আছে, এই পিনগুলো করার পরে কি হয় এই বুকগুলো এরকম ফুলে থাকে বা সুন্দর শেপে থাকে না, ঠিক আছে? তো ওই দাব প্রেস মেশিন যেটার কাজ হচ্ছে ওই মেশিনটাকে প্রেস করে মানে এই নোটবুকের ওপর প্রেস করে একটা সুন্দর শেপ দেওয়া, ঠিক আছে? এছাড়াও মানে এড স্কোয়ারিংয়ের জন্য আলাদা মেশিন পাওয়া যায়। আপনি যদি মনে করেন যে ছোট আপনি অল্প পুঁজি দিয়ে কিছু বিজনেস স্টার্ট করতে চান, কারণ এখন আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেরকম অবস্থা মানে অনেকেরই চাকরি নেই, চাকরি থেকে মানে এই করোনা সিচুয়েশনের পরে তো আমরা জানি অনেকেই জবলেস হয়ে গেছেন, তো আপনি আপনার মানে আপনার পুঁজি অনুযায়ী আপনি যদি ছোটোখাটো কোনো বিজনেস শুরু করতে পারেন, আরামসে করতে পারেন এটা দিয়ে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনি দাব প্রেস মেশিন দিয়ে আপনি আরামসে জাস্ট স্টার্টিং আপনি করে দিতে পারবেন, ঠিক আছে? তারপরে যখন আপনার বিজনেসটা আরেকটু বড় হবে তখন আপনি আপনার মানে পুজো অনুযায়ী আপনি একটা এড স্কোয়ারিং মেশিন নিয়ে নিতে পারেন। এড স্কোয়ারিংয়ের কাজ যেটা হলো সেটা হচ্ছে নোটবুক তৈরি হওয়ার পরে এই সব জায়গা থেকে মানে এই কর্নারগুলো থেকে অনেক পেপার যেগুলো ফিনিশিং ভালো থাকে না ওগুলো বেরিয়ে বেরিয়ে থাকে, দেন এই ধরনের যে এই যে এই শেপটা, ঠিক আছে, দাব প্রেস মেশিন হচ্ছে এই শেপটা দেয় সুন্দর করে, ঠিক আছে? আর হচ্ছে এমনি সরি এড স্কোয়ারিংয়ে এই আপনাকে শেপটা দেবে, দাব প্রেসেও আপনার শেপ দেবে, বাট এত সুন্দর এত প্রপার হবে না, কারণ ম্যানুয়াল আর মানে মেশিনের মধ্যে তো একটা ফারাক থাকবেই, তাই না? তো সেক্ষেত্রে আপনি জাস্ট যদি স্টার্টিং করতে চান আপনি আরামসে এই মানে এই বিজনেসটার ওপর আপনি 2.5 লাখ টাকা যদি ইনভেস্ট করেন আপনি আরামসে এই বিজনেসটা স্টার্ট করে দিতে পারেন।
তো এবার আমরা ডিসকাস করব যে মানে আপনি যদি বিজনেসটা করতে চান তো বিজনেসটার ক্ষেত্রে আপনার কতটা প্রফিট হবে, আপনি মার্কেটিং কিভাবে করবেন, আর র ম্যাটেরিয়ালস কোথা থেকে পাবেন, এই সম্পর্কে। ঠিক আছে, তো সর্বফার্স্টে র ম্যাটেরিয়ালস, যেটা র ম্যাটেরিয়ালস আপনারা এখান থেকেই অর্ডার দিয়ে দিতে পারেন। এখান থেকে আমরা সমস্ত আপনি র ম্যাটেরিয়ালস বেসিক্যালি মার্কেটে যেটা আছে আপনি 30 টাকা থেকে 80 টাকা 100 টাকা পর্যন্ত আপনি র ম্যাটেরিয়ালস পেয়ে যাবেন। ঠিক আছে, এবার তারপরে হচ্ছে প্রোডাকশানে আসি। তো প্রোডাকশান হচ্ছে যে আপনি যদি মিনিমাম ধরুন 10 ঘন্টা পার ডে কাজ করেন তো 10 ঘন্টা হিসেবে আপনার আরামসে প্রত্যেক দিন 2000 থেকে 2500 আপনি নোটবুক তৈরি করতে পারবেন। ঠিক আছে, তো এবার এটা আপনার হচ্ছে যেহেতু সেমি অটোমেটেডের মধ্যে আছে তো আপনি এটা আপনার ওপর যে আপনি কতটা হার্ডওয়ার্ক করতে পারেন, আপনার অনুযায়ী আপনি কতটা নোটবুক তৈরি করতে পারবেন, কতটা সাপ্লাই দিতে পারবেন, কীভাবে মার্কেটিং করবেন। ঠিক আছে, এবার আমি ডিসকাস করব যে আপনি এই বিজনেসটা করলে আপনি কতটা প্রফিটেবল হবেন। ঠিক আছে, তো আপনি যদি মনে করেন যে এই নোটবুকগুলো আপনি তৈরি করে আপনি হোলসেল মার্কেটে হোলসেলে বিক্রি করবেন, সেক্ষেত্রে আপনার 50 পয়সাতে মানে মার্জিন থাকবে, আর 50 পয়সা থেকে আপনার 3 টাকা পর্যন্ত মার্জিন থাকে। এবার আপনার এটা ডিপেন্ড করছে আপনি কোথায় সেল করছেন, আপনার র ম্যাটেরিয়ালস, আপনার তারপরে হচ্ছে মার্কেটিংয়ের ওপর কিছুটা ডিপেন্ড করছে। ঠিক আছে, তো প্রফিটে যদি বলতে চাই তাহলে আপনার আপনি প্রত্যেক দিন আপনি 2500 থেকে 3000 টাকা প্রফিট করতে পারেন। ঠিক আছে, এবার এটা টোটালটাই আপনার ওপর যে আপনি কতটা মানে মার্কেটিং ভালো করতে পারছেন, কতটা আপনি ভালো র ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি করে সেটা সাপ্লাই করতে পারছেন, এটা টোটালটাই আপনার ওপরে। ঠিক আছে, কারণ আমরা আপনাদের সমস্ত বিজনেস আইডিয়া, মার্কেটিং সমস্ত আইডিয়া দিতে পারি, বাট বিজনেসটা যে করছেন সেটা আপনাকেই করতে হবে। তো আপনি মানে আপনাকে এটা ভালো করে বুঝতে হবে যে কোথায় কী মার্কেটিং করলে সেটা আপনার সব থেকে বেশি লাভজনক হবে আপনার জন্য। ঠিক আছে, আচ্ছা, এই মেশিন ছাড়াও যদি আপনি মানে আপনি যদি আরও বড়োভাবে কোনো কিছু স্টার্ট করতে চান, মানে আপনার পক্ষে পসিবল হয়, সেক্ষেত্রে আমাদের এখানে 10 লাখ থেকে আপনি 12 লাখ পর্যন্ত আমাদের মেশিন অ্যাভেলেবেল আছে। সেক্ষেত্রে আপনি পার ডে আপনার প্রোডাকশান 8000 আপ টু হতে পারে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনি যদি মনে করেন যে আপনি মানে ভালো মতো প্রপারভাবে মানে বিজনেস স্টার্ট করতে চাইছেন, সেক্ষেত্রে আপনি ফুললি অটোমেটেড যে মেশিনগুলো আমাদের পাওয়া যায় তো সেগুলোও আপনি পারচেস করে নিতে পারেন, সেক্ষেত্রে আপনার প্রোডাকশান অনেক বেশি হবে। তো এবার মার্কেটিংয়ের ব্যাপারে বলে দিই, মার্কেটিংয়ে আমরা আপনাদের হেল্প করে থাকবো। সেটা হচ্ছে আপনি ধরুন অনলাইন পোর্টালের মাধ্যমে তো আপনি সেল করতেই পারেন, এছাড়াও আপনি আপনার এরিয়াতে যে বিভিন্ন যে স্কুল কলেজ এগুলোর থেকে যদি আপনি অর্ডার নিয়ে তাদের সাপ্লাই করতে চান তো আপনি সেটাও করতে পারেন, সেটাতেও অনেক প্রফিট আছে। আর সেক্ষেত্রে যদি আপনি এটা মনে করেন যে আপনি মানে আমাদের কাছে সেল করতে চান, সেক্ষেত্রে আমাদের কাছে যদি কোনো সেরকম কন্ট্যাক্টে থাকে, কারণ আমরা বিভিন্ন ধরনের ইউটিউবে ভিডিও করে থাকি, সেখান থেকে অনেক অর্ডার আমরা পাই, তো সেখান থেকেও আমরা আপনাদের মানে হেল্প করতে পারবো মার্কেটিংয়ের ব্যাপারে। ঠিক আছে, আর যেটা আপনি যদি মনে করেন এই বিজনেসটা স্টার্ট করতে চান, সেক্ষেত্রে আপনার হচ্ছে ট্রেড লাইসেন্স থাকলে আপনি বিজনেসটা স্টার্ট করে দিতে পারবেন। আর আমাদের এখানে যত রকম মেশিনস পাওয়া যায় সমস্ত মেশিনের ওপর আপনি এক বছরের গ্যারেন্টি পাবেন। এক বছরের গ্যারেন্টি বলতে যে মেশিনের যদি কোনো পার্টসের কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আপনি সেটা রিপ্লেস করে দেওয়া হয় আমাদের কোম্পানি থেকে টোটালি ফ্রি অফ কস্ট। আর যদি মানে 5 বছরের জন্য আমাদের ওয়ারেন্টি দেওয়া হয়, 5 বছরের মধ্যে যদি আপনার কোনো রকম কোনো প্রবলেম হয় মেশিনের তো আমাদের কোম্পানি থেকে টেকনিশিয়ান গিয়ে সেটা পুরো ফ্রি অফ কস্টে আপনাকে সার্ভিস দেওয়া হয়। আর যেটা হচ্ছে আপনি যে মেশিন এখান থেকে কিনে নিলেন, ব্যাস আমাদের সাথে সম্পর্ক নেই, ব্যাপারটা একদমই তেমন নয়। আমাদের কাছ থেকে আপনি মেশিন নেওয়ার পর আপনার মেশিনের সাথে আমরা একজন টেকনিশিয়ান পাঠাই যে হচ্ছে আপনার এরিয়া দেখে তার মাপজোক নিয়ে আপনার মেশিন ইনস্টল করে দেবে এবং আপনাকে পুরো প্রপার ট্রেনিং দিয়ে তারপরে আপনার মেশিন আপনি কাজ শুরু করতে পারেন। ঠিক আছে, তো এখন পর্যন্ত আমাদের করোনার সিচুয়েশান ওভার হওয়ার পরে তো এটা হচ্ছে সব থেকে ডিমান্ডিং একটা বিজনেস। তো আপনি যদি মানে কোনো বিজনেস স্টার্ট করতে চাইছেন তো সেক্ষেত্রে আপনি চোখ বন্ধ করে এই ধরনের বিজনেস স্টার্ট করতে পারেন। এছাড়াও যদি আপনি অন্য কোনো বিজনেস করতে চান, মেশিনারি কোনো বিজনেস যদি করতে চান, সেক্ষেত্রে আমাদের এখানে সমস্ত রকম মেশিন অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, আপনি স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, সেখান থেকে আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করুন, আমাদের সাথে কন্ট্যাক্ট করে আমাদের এখানে ভিজিট করুন। আমাদের অ্যাড্রেসটা হচ্ছে আপনি কলকাতা সোদপুর রোড যুগবেড়িয়া লোকনাথ মন্দিরের ঠিক অপোজিটেই আছে আমাদের অফিস। আপনি হাওড়া থেকে আসলে আপনি বাসের থ্রুতে আসতে চাইলে আপনি L238 আসতে পারেন, আর ট্রেনের থ্রুতে আসতে চাইলে শিয়ালদা থেকে আপনি মধ্যমগ্রাম সোদপুর, আমাদের দুটোই নিয়ারেস্ট স্টেশন আছে। আপনি যে কোনো একটা স্টেশনে এসে অটো করে আপনি মুড়াগাছা লোকনাথ মন্দির যুগবেড়িয়া লোকনাথ মন্দির অবধি এসে ঠিক অপোজিটেই আমাদের অফিস আছে। আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে এসে কন্ট্যাক্ট করবেন, আমরা আপনাদের রিসিভ করার জন্য লোক পাঠিয়ে দেবো। তো থ্যাংক ইউ।